রত্নপুর গ্রামে শারদা আর অনামিকা শাশুড়ি বৌমা থাকত। তাদের স্বামীরা কুলির কাজ করে যা টাকা পেত তাতে সংসার চালানো খুব কঠিন হতো। তাই অনামিকা টিয়া পাখি দিয়ে বাচ্চা বানাতো আর সেটা গিয়ে শহরে বিক্রি করে আসত। যা টাকা সেখান থেকে পেত সেটা সে পরিবারে খরচা করত আর নিজের মেয়ে মিনার লেখাপড়ায় ব্যবহার করত। কিন্তু শাশুড়ি মা শারদা টিয়া পাখিদেরকে খুব ঘৃণা করত, ফলে সে কখনো তাদেরকে না জল খাইয়েছে না তাদের খাবার খাইয়েছে। কিন্তু তাতে অনামিকার কখনো কিছু এসে যেত না। সে চলন্ত গাড়িতে টিয়া পাখিদেরকে বসাত আর তাদেরকে শহরে নিয়ে যেত বিক্রি করার জন্য। টিয়া পাখি নাও টিয়া পাখি, কৃষ্ণ কৃষ্ণ টিয়া পাখি, এভাবে বলে সে বিক্রি করত। ঠিক তখন একটি লোক ঠেলার কাছে আসে, সে কথা বলে না, সে একটা টিয়া পাখিকে দেখে সেটাকে কিনে নিজের সঙ্গে নিয়ে যায়। এভাবে সারাদিন চিৎকার করার পরেও দুটো টিয়া পাখি বিক্রি হয়। তারপর বিকেলের পরে সে বাড়ি ফিরে আসে, টিয়া পাখিদেরকে ছোলা জল খাবার খেতে দেয়, তারপর বাকি টাকা সে মশলার ডাব্বায় রেখে দেয়। তারপর সে রান্না করতে চলে যায়, তারপর খাবার দাবার খায় আর রাত্রিবেলাতে ঘুমিয়ে পড়ে। পরের দিন ভোরবেলায় উঠে অনামিকা আবার ঘরের কাজধাজ করে আর তারপর টিয়া পাখিদের কাছে যায়। সব টিয়া পাখি মরে গেছিল। টিয়া পাখিগুলো এভাবে মারা যাওয়াতে অনামিকা খুব কান্নাকাটি করে। অনামিকাকে কাঁদতে দেখে পুরো পরিবার শারদাও খুব দুঃখিত হয়। তারপর গিয়ে তাদের পুঁতে দেওয়া আসা হয়। টিয়া পাখিগুলো না থাকাতে অনামিকা খুব দুঃখিত ছিল, না খাবার খাচ্ছিল না জল খাচ্ছিল ঠিক করে। চার পাঁচবার ডাকার পরে একবার জবাব দিচ্ছিল। সে আলাদা দুনিয়াতেই ছিল, খুব মনের কষ্টে ছিল। তারপর একদিন অনামিকার বাড়িতে একজন স্বামীজি আসেন। তার খুব খিদে পেয়েছিল, তাই সে তার কাছে খাবার চায়। তেনার এভাবে জিজ্ঞাসা করাতে অনামিকা খুব খুশি হয়ে তাকে আমন্ত্রণ জানায় আর পেট পুরে খাবার খাওয়ায়। মন ভরে তৃপ্তি করে খাবার খাওয়ার পরে স্বামীজি খুব খুশি হন। তখন তিনি অনামিকাকে বলেন, দেখো মা, যেভাবে তুমি খাবার খাইয়েছ তাতে আমি খুব খুশি হয়েছি, তোমায় আশীর্বাদ দেব। বলো তোমার কি চাই? কি আর বলবো স্বামীজি, আগে টিয়া পাখি বিক্রি করে যা টাকা হতো তা দিয়ে শ্বশুর শাশুড়ির সংসার এই মেয়ের দেখাশোনা করতাম। আমরা যে খুব দরিদ্র, সব টিয়া পাখি আমার মরে গেছে, জানি না আমি কি করে এই সংসারটা আবার চালাবো। চিন্তা করো না মা, আমি তোমার পুরনো টিয়া পাখিদের ফেরত দিতে পারবো না, কিন্তু আমি তোমাকে একটা মায়াবী টিয়া পাখি দেব। যখন পছন্দ করে লোকেরা সেটা নেবে, তোমার সব দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে মা। এই বলে স্বামীজি অনামিকাকে একটা মায়াবী টিয়া পাখি দেয়। সেই টিয়া পাখিটা দেখতে খুব মিষ্টি ছিল। তারপর অনামিকা স্বামীজিকে কৃতজ্ঞতা জানায়। স্বামীজি দেখতে না দেখতে অদৃশ্য হয়ে যান আর ওই টিয়া পাখি কথা বলতে লাগে। আরে অনামিকা, আমি তো এসে গেছি, এবার তুমি হাসবে। আচ্ছা বেশ মিঠু, আমি হাসবো। তোমার মেয়ের সাথে আমার পরিচয় করাবে না? তারপর অনামিকা নিজের মেয়ে মিনার সাথে তার পরিচয় করিয়ে দেয়। সেই মায়াবীটিকে খুবই চালাক আর কথাও বলতো, সেই ব্যাপারটা মিনার খুব ভালো লাগে, তাই সে সব সময় টিয়া পাখির সাথে কথা বলতে থাকত। সেই মায়াবী টিয়ে যখনই বলতো খিদে পেয়েছে, সে তাকে খাবার খাওয়াতো, পেপাসা পেয়েছে জল দিত। খাবার দাবার হওয়ার পরে সেই টিয়ে বলে, চলো অনামিকা আমরা গাড়িতে করে ঘুরতে পেরোই, এই ধরুন যদি আমার কাউকে ভালো লাগে আমি তার কাছে চলে যাব, আর তার সাথে সাথে তোমার সব সমস্যাও চলে যাবে, তোমার ভালো দিন আসবে। টিয়া পাখির কথা মতো তারা গাড়িতে করে বেরিয়ে পড়ে। টিয়া পাখি উড়ে এসে গাড়িতে বসে পড়ে। এবার অনামিকা টিয়া পাখি বিক্রি করার জন্য তৈরি হয়ে যায়। সেই মায়াবী টিয়া চারিদিকে ঘুরে ঘুরে তাকাতে থাকে। আসুন বাবু আসুন, মায়াবী টিয়ে নিয়ে যান, যে একে নিয়ে যাবে তার সব কষ্ট দূর হবে। আসুন বাবু আসুন, মায়াবী টিয়ে নিয়ে যান। এভাবে বলে বলে অনামিকা বিক্রি করতে লাগে। কিছুক্ষণ পরে সামনের থেকে একটি মোটর গাড়িতে বসে এক বয়স্ক মানুষ আসে। এই টিয়ের কত দাম? কত টাকা আছে আপনার কাছে? টিয়া পাখির জিজ্ঞাসা করাতে সে খুব অবাক হয়ে যায়। সে ভাবতে লাগে টিয়া পাখি এভাবে কি করে বলতে পারে। তুমি কি সত্যি করে কথা বলতে পারো? না না, শ্রেয়া ঘোষাল আমার জন্য আওয়াজ দিয়েছে আর আমি শুধু ঠোঁট নড়াচ্ছি, এইটুকু। এমন অবাক হয় সে যে তার মুখ হাঁ হয়ে যায়। তা দেখে অনামিকা হাসতে লাগে। ও দাদু, নিজের মুখটা বন্ধ করুন, না হলে যে পোকামাকড় সব ঢুকে যাবে মুখে। তাড়াতাড়ি সেই বয়স্ক মানুষ নিজের মুখটি বন্ধ করে নেন। তা দেখে অনামিকা আর টিয়ে দুজনেই হাসে।
যখন আমি আপনার চোখের সামনে এই ভালো করে কথা বলছি তাও আপনি জিজ্ঞাসা করছেন কি করে যে আমি কথা বলতে পারি কি না। আচ্ছা বেশ মানলাম তুমি কথা বলতে পারো, এবার বলো তোমার দাম কত। আপনাকে পছন্দ হয়নি তাই আমি আপনার কাছে যাব না, আর নিজের দামও বলবো না। বলতে পারো কেন আমায় পছন্দ হলো না? যখন আপনি কথা বলছেন আপনার মুখ থেকে দুর্গন্ধ আসছে, 5 মিনিটও সহ্য হচ্ছে না, তার উপরে চিরজীবন থাকতে গেলে তো আমার বমি হয়ে যাবে। যখন টিয়া পাখি এভাবে বলে সেই বয়স্ক মানুষ রেগে মেগে নিজের গাড়িতে বসে সেখান থেকে চলে যায়। অনামিকা নিজের ঠেলা গাড়ি ঠিলে আবার বিক্রি করতে শুরু করে। টিয়া পাখির সাথে কথা বলুন, ভালো লাগলে কিনে নিয়ে যান, এভাবে বলে বলে সে গাড়ি আগে বাড়াতে লাগে। সবাইকে এভাবে পাঠিয়ে দিলে কেউ তো তোমাকে কিনতে আসবে না, কি হবে বলো? তাহলে কি করে বিক্রি হবে আর কি করে বা ভালো দিন আসবে আমার? আমি তোমার সব কষ্ট দূর করে দেব, চিন্তা করো না অনামিকা। অনামিকা আবার গাড়ি ঠেলা দিয়ে আগে বাড়তে লাগে। দূর থেকে একজন বয়স্কা মহিলা তাদের সামনে আসে, সে ঠেলার কাছে আসে টিয়া পাখি কেনার জন্য। মা, এই টিয়ের কত দাম? আপনাকে পছন্দ হয়েছে, আপনার কাছে যত আছে ততটা দিয়ে দেন। অনামিকা টাকা নিয়ে বয়স্ক মহিলাটিকে টিয়া পাখি দিয়ে দেয়। অনামিকা, আমি এই ঠাকুরমার সাথে যাচ্ছি, এই নাও, এই তোমার উপহার। এই বলে সে অনামিকাকে একটা সোনার টিয়ের প্রতিমা উপহার স্বরূপে দেয়। অনামিকা, যখনই তোমার কোনো অসুবিধা হবে এই সোনার টিয়া পাখির প্রতিমার কাছে নিজে মনের কথা বলো, তোমার সব দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে, তোমরা খুব আনন্দে সুখে জীবন কাটাবে। এই বলে সে অনামিকাকে সোনার টিয়ের প্রতিমা দেয় আর ঠাকুমার সাথে চলে যায়। তারপর থেকেই অনামিকা সেই সোনার টিয়ের প্রতিমার সাহায্যে খুব আনন্দে জীবন কাটাতে লাগে। এভাবে স্বামীজির দেয়া সেই মায়াবী টিয়ে পাখির সাহায্যে অনামিকার পুরো জীবনটাই পাল্টে যায়। নারায়ণপুর গ্রামে একজন ভালো মনের মানুষ সারদা থাকত। সে খুবই শান্ত স্বভাবের ছিল, সে কাউকে কখনো কষ্ট দিত না আর সকলের সাথে খুব ভালোবেসে থাকত। সারদার বৌমা ছিল, তার নাম ছিল অনামিকা। সারদার বৌমা অনামিকা সারদার কোনো কোনো জিনিস পছন্দ করত না। অনামিকার স্বামী রমেশ শুধুমাত্র অনামিকার কথাই শুনত। সারদা যখনই নিজের ছেলের কথা ভাবত তার মনে খুব কষ্ট হতো, কিন্তু বাইরের থেকে সারদা দেখাত সে খুব আনন্দে আছে। যতই জীবনে কষ্ট হোক না কেন, কোনো সমস্যা আসুক না কেন, সারদা কখনোই নিজের পোষা কুকুর ভৈরবের কথা ভুলত না। সে প্রত্যেক দিন তাকে খাবার খাওয়াত, একদম নিজের সন্তানের মতন। তখন একদিন সারদা বলে, ভৈরব ভৈরব কোথায় বাবা? আয়, আমি রান্না করেছি, এসে এখানে খাবার খেয়ে নে বাবা। আরে আরে শাশুড়ি মা, কুকুরের জন্য এত ভালোবাসা, বাড়ির লোকেদের জন্য তো এত দরদ নেই, ওর জন্য মাংস কেনার কি দরকার, এত টাকা খরচা কেন করছেন? মা, তুমি কিচ্ছু জানো না, এ আমাদের একজন পরিবারের সদস্যর মতনই, এ নিয়ে কখনো এরকম বলবে না কিন্তু। মা, কেই কুকুরকে এত সম্মান দেয় না, কিন্তু আপনি তো কুকুরকে মানুষের থেকেও বেশি সম্মান দেন, উপরন্তু এ গিয়ে ঘরের সব জিনিস নষ্ট করতে থাকে। এ আবার কি করলো মা? সকালবেলায় এ আমার ঘরের সোফাটাকে নষ্ট করে দিয়েছে, ইনি গিয়ে ওখানে ঘুমোতে যান, আমি রেগে মেগে ওকে অন্য ঘরে বন্ধ করে রেখেছি তালা দিয়ে। আরে এটা কি করেছো তুমি মা, ওই ঘরটা খুব অন্ধকার, ও ওখানে একা একা যে খুব ভয় পাবে মা, যদি সোফাতে একটু শুয়েই চেবা তাতে কি হয়েছে? সে কথা নয় মা। দাঁড়াও, আগে আমাকে গিয়ে দেখতে দাও। এই বলে সারদা সেখান থেকে চলে যায়। তাড়াতাড়ি করে গিয়ে সে ওই ঘর থেকে কুকুরটিকে বাইরে বের করে। কুকুরটি বেরিয়ে সারদাকে জড়িয়ে শুধু কাঁদতে থাকে, তার চোখ দিয়ে জলের রেখা বয়েই যায়। তাকে দেখে সারদাও কাঁদতে লাগে। তারপর সে ভৈরবকে এনে ভালো করে খাবার খাওয়ায়। ওদিকে অনামিকার নাটক শুরু হয়ে যায়। এই ঘরে তো মানুষের থেকে বেশি সম্মান কুকুরের, এরকম ঘরে থাকতে থাকতে আমি বিরক্ত হয়ে উঠেছি, ছি ছি। কি গো মা, তুমি এখনো সেই কথা নিয়ে বসে আছো, মন্দিরে যাবে বললে যে যাওনি এখনো? বৃষ্টি হচ্ছে, আমি কি করে যাব শুনি, এখান থেকেই তাকে আমি দণ্ডবাদ করি। সারদা অনামিকা যখন কথা বলছিলই ঠিক সেই সময় রমেশ বাড়ি ফেরে। অনামিকা রমেশের বাড়ি ফেরার পরে সব গল্প তাকে খুলে বলে। রমেশ তার কথা শুনে খুব রেগে যায়। তুমি এই কুকুরটার কিছু একটা করো, না হলে এই ঘরে আমি শান্তিতে থাকতে পারছি না।
কুকুরের ব্যাপারটা আমার উপরে ছেড়ে দাও অনামিকা, আমি সামলে নেব। তুমি কি করবে একটু বলো। আমি একে গ্রামের শেষ প্রান্তের জমিতে নিয়ে গিয়ে কুয়োর মধ্যে ধাক্কা দিয়ে দেব, তারপর দেখি এ কি করে বেঁচে থাকে। তাই করো, তবে আমি মনে শান্তি পাব। রমেশের মনে আগুন জ্বলছিল, কিন্তু সে এমন ভান করে যেন কিছুই হয়নি। তাকে দেখে তার মা মুচকি হাসে। মা, তুমি সবসময় এরকম হাসো, তোমার কি কখনো রাগ হয় না? রাগ করে কি বা হবে, হাসলে না হয় মানুষের মনে আনন্দ হবে, এটাই তো আমরা চাই। আচ্ছা, তাহলে আমি চাষের জমির দিকে যাচ্ছি, সঙ্গে করে আমি ভৈরবকেও নিয়ে যেতে চাই। ওখানে অনেক রকমের কুকুর আসে তো, ভৈরব থাকলে সে কন্ট্রোল করে নেবে। ঠিক আছে, নিয়ে যাও, তাড়াতাড়ি ফিরে এসো। এই ভৈরব, আয় আয়, চল বাইরে যাব ঘুরতে। রমেশ নিজের সঙ্গে কুকুরটিকে চাষের জমিতে নিয়ে যায়, সেখানে কুয়োতে তাকে ধাক্কা দিয়ে দেয়। কুকুরটি সাঁতার কাটতে লাগে আর সাহায্যের জন্য অনুরোধ করতে লাগে। কুকুরটিকে ওই অবস্থাতে দেখে রমেশ জোরে জোরে হাসে, তারপর সেখান থেকে সে চলে যায়। ততক্ষণে একটি সাপ এসে রমেশকে কামড়ায়, রমেশ সেখানেই পড়ে যায় আর জোরে জোরে চিৎকার করতে লাগে। আরে, আমায় সাপে কামড়েছে, কেউ আছে, আমাকে আমাকে বাঁচাও। রমেশের চিৎকারের আওয়াজ শুনে কুকুরটি কুয়োর মধ্যের একটি কারেন্টের তার ধরার চেষ্টা করে আর সেটাকে ধরে সে কুয়োর থেকে বাইরে বেরিয়ে আসে। রমেশকে মাটিতে পড়ে থাকতে দেখে সে সেখানে অনেকক্ষণ ঘোরাফেরা করে। যখন কোনো লাভ হয় না, সে সেখান থেকে দৌড়তে দৌড়তে বাড়ি যায় আর অনামিকার কাছে গিয়ে ভুগতে লাগে। এই কুকুরটা খুব জ্বালাতন করছে, সহ্য হচ্ছে না। শাশুড়ি মা, এটাকে নিয়ে যান। আরে, এ তোমাকে দেখে ভুগছে কেন? রমেশ তো এর সাথেই গেছিল। কিন্তু তিনি তো ফেরেননি মা। তার মানে রমেশের কিছু হয়েছে, তাই এ চিৎকার করছে, তাড়াতাড়ি যেতে হবে। এই ভেবে তাড়াতাড়ি করে তারা চাষের জমির দিকে যেতে লাগে। সেখানে মাটিতে রমেশ পড়েছিল। তারা হাসপাতালে নিয়ে গিয়ে তাড়াতাড়ি রমেশের চিকিৎসা করায়, রমেশের প্রাণ বেঁচে যায়। তারপর এভাবে কিছুদিন কাটে। দেখো অনামিকা, আমরা ভেবেছিলাম কুকুরটাকে মেরে দেব, কিন্তু ওই আমার প্রাণ বাঁচালো। এই বেচারা কুকুরটাকে এভাবেই ছেড়ে দাও। তুমি কি কথা বলছো? আমি চাই না এই কুকুরটা ঘরে থাকুক। আরে, এভাবে বলো না। তোমার মা খুব অসুস্থ, তেনাকে হসপিটাল নিয়ে যাওয়ার ছিল, এখনো তুমি গেলে না যে? মা আমাকে যেতে বারণ করলো, সে কুকুরটাকে সঙ্গে নিয়ে গেছে। সত্যি ভৈরব খুবই ভালো, আমার যা করা উচিত সেটা ও করছে, তাই মা ওকে খুব ভালোবাসে। অনেক হয়েছে, চুপ করো, তুমি না সব সময় তেনারই প্রশংসা করো। রমেশ অনামিকা যখন কথা বলছিলই, তখন হসপিটাল থেকে ফোন আসে। ফোনটা তুলে রমেশ খুব আশ্চর্য হয়ে যায়। কি হয়েছে গো, কি হয়েছে আমায় বলো না। অনামিকা, মা দেহত্যাগ করেছেন, আমাদের যেতে হবে। তারা ছুটতে ছুটতে হসপিটালে পৌঁছয়। সারদাকে দেখে তারা খুব কান্নাকাটি করতে লাগে। রমেশ খুব কান্নাকাটি করে, সারদার সবের পাশে বসে কুকুরটি খুব কান্নাকাটি করে। সেদিন সারদার সব শেষ কাজ করা হয়। বাড়িতে সারদা ছিল না বলে কুকুরটিও ঘরে ঢোকে না, সে তার সমাধির কাছেই বসে থাকে। সারদা নিজের মৃত্যুর আগে কুকুরকে সব বলে গেছিল, তার পরিবারের কথা, তার বৌমার কথা, নিজেদের সব সমস্যার কথা, যেন সে সব সময় তাদের রক্ষা করে, তাদের পাশে থাকে। কুকুরটি সেই শেষ কাজকর্ম দেখে খুব কান্নাকাটি করে। একদিন কুকুরটি সারদার সমাধির কাছে শুয়ে খুব কান্নাকাটি করছিল, হঠাৎ তার কিছু মনে পড়ে, সে ছুটে বাড়ি যায়। অনামিকা কোথাও সুইচ অন করে রেখেছিল লাইটের, কুকুরটি তাকে টানতে টানতে সেখানে নিয়ে যায়। এরকম দুবার হয়। ওহ, শাশুড়ি মা তো নেই, এখন একে এখানে ছেড়ে গেলেন, এর থেকে যে আমি মুক্তিও পাচ্ছি না। হ্যাঁ অনামিকা, ভৈরব এসেছে, ওকে দেখে আমি খুব খুশি হলাম। ওফ, এই কুকুরটা আমাকে সুইচ অন করতে দিচ্ছে না, এত মারধর করছি তাও জানি না কেন করতে দিচ্ছে না বাপু। রমেশ গিয়ে পাওয়ার সাপ্লাইয়ের সুইচ বোর্ড, পাওয়ার সুইচ সব পরীক্ষা করে দেখে। একটা জায়গায় কারেন্টের তার কাটা ছিল, যদি কোনোভাবে সুইচ অন করত তাহলে কারেন্ট লেগে তার প্রাণ যাওয়ার সম্ভাবনা ছিল। রমেশ গিয়ে নিজের স্ত্রীকে পুরো কথাটা খুলে বলে। এতদিন অনামিকা তার উপরে খুব রেগে থাকত, কিন্তু এটা শোনার পরে অনামিকা কান্নাকাটি করতে লাগে। সে নিজের সব ভুল বুঝতে পারে, সে কুকুরটির গলা জড়িয়ে খুব কান্নাকাটি করে। তখন থেকে রমেশ আর অনামিকা ভৈরবকে নিজের সন্তানের মতন দেখাশোনা করতে লাগে। তখন থেকে কুকুরটি সারদার সমাধির কাছেও যেত, আবার বাড়িতে এসেও থাকতো।